ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার। বিভিন্ন তাফসিরে আছে, প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো, দুইটা মাছের পেটের ভিতরে এমনকি পানির অত পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার, দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলেন, মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল। আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো আর বলতে লাগলো, না ইলাহা ইল্লা আনতা সুবহানাক অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 150,000 বার পড়ছে। এই ইউনুস নবী তার উম্মতকে দাওয়াত দিছে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর শুধু দাওয়াত দিছে, 40 বছর দাওয়াত দিছে। 400,000 মানুষের নবী ছিল উনি। নিনওয়া নামক একটা শহরে উনি বসবাস করতেন, ওখানকার সংখ্যা ছিল প্রায় 400,000। 400,000 মানুষকে উদ্দেশ্য করে প্রায় 40 বছর তাদের দ্বারে দ্বারে ঘরে ঘুরছে, বিনিময়ে লাঞ্ছিত অপমানিত রক্তাক্ত। টানা কত বছর? 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষও কালেমা পড়ে নাই। নাজিনি নাউজুবিল্লাহ, কত বছর দাওয়াত দিছে? 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়ছে কয়জন? একজন না। 40 বছর দাওয়াত দিকে মায়ের খাইলো, রক্তাক্ত হইলো, কালেমা পড়ছে না একজন। শেষে উনি অসন্তুষ্ট হইলেন উম্মতের ভিতরে, অসন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বিচার দিয়েছে, আল্লাহ 40 বছর আমি দাওয়াত দিলাম, আমাদের মাল্য রক্তাক্ত করলো, আফসোস হলো, একটা মানুষ কালেমা পড়লো না, এই জাতির ব্যাপারে আমি অসন্তুষ্ট, বাকি দাম হল বিচারে দিল। আল্লাহ এবার বিচার দিয়ে তো আমার দ্বারা দিয়ে দিছে, একটা ব্যবস্থা নিতেই হবে। তো যাও এদেরকে গিয়ে বলো এদের উপরে গজব আসবে। ইউনুস নবী গিয়ে হয়ে 40 বছর দাওয়াত দিছি, তোমরা আমার মাল্লা বেজ্জতি করলাই, বিনিময়ে একটা মানুষের কালেমা পড়লাম, এবার শোনো আমার আল্লাহ ঘোষণা দিছে তোমরা উপরে গজব হইবে। এই গজব আসবে এই কথাটা বলার পরে তো তাদের ভিতরে ভয় ঢোকার দরকার ছিল। ভয় আমার কথা না, কথা হয় না, দি ভয় আসার কথা, এরা উল্টা কবে আইব, দিন তারিখ কই না করে, দিন তারিখ বলেন কবে আসবে, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ, তখন চিন্তা করেনি তারে কি পরিমাণ শয়তানে লাড়াইছে, ভয় পাবে তো দূরের কথা, উল্টা কই কবে আইব, দিন তারিখ কম। ইউনুস নবী কই সব্বনা সব্বনা, ভয় তো হইলই না, আরো দিন তারিখ চা। আল্লাহর কাছে আবার বিচার দিলেন, আল্লাহ এরারে কজন গজ হবে, এরারে ধ্বংস হবে, এরা আমার কাছে তারিখ চায় কবে দিবেন এটা কয়ে লেতে। আল্লাহ কয় তারিখ চাই বলো, তুই কি এখন 3 দিনের ভিতরে এরারে ধ্বংস করবে, 3 দিন সময় দিছে, কয়দিন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলে কয়ো, আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমরা যে তারিখ চাইছো মাত্র 3 দিন সময় দিছে, 3 দিনের ভিতরে গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করবে। এরা হয় কোনো অসুবিধা না, আমরা পুরনো প্রস্তুতি নিয়ে রাখছি, টেনশন করে নাম আছে, এরা ভয় পাইছে, এদের ভিতরে ভয় নেই। অথচ একটা ঠাড়া বললে আমরা কি পরিমাণ ভয় লাগে, কথা হয় না দি? কালকে আমি 4 বার কালেমা পড়ছি, যে কোনো একটা কারণে 4 বার কালেমা পড়ছি, আমি শেষ আর লাইন এলাম তো সুমানে কিন্তু কোনো জানি পড়তে পড়তে আমার গলা শুয়ে গেছে, কারণ কালকে আমি রাত্রে গাড়ি চালাই গেছি বাড়িতে, এমন বৃষ্টি আর তুফান শুরু হয়েছে, মানে ভয়াবহ অবস্থা।
আর বাতাসে বোঝা যায় বৃষ্টির পানি না, বালতি দিয়ে আমার ইয়ের উপরে পানি মারে গাড়ির মধ্যে। ড্রাইভার না, আমি নিজে ড্রাইভিং করতেছি গাড়ির মধ্যে, শুধু আমি একা এও হাইওয়ে রোডের মধ্যে, চতুর্দিকে কোনো বাড়ি ঘরও নাই। ভয়টা কেমন লাগবো? ভয় হইলো সামনে যে গাড়ি আইতেছে আমি তো দেখি না, পিছনের গাড়িও দেখি না, এমন আমি লাইলাম ঘোরা শুরু করছি। গাল্লা আমি সে লক্ষণ খুব খারাপ, গাড়িতে কোন দিকে যাইতে আমি রাস্তাই দেখতেছি, ব্রেক করে দাঁড়ায় রাখছি মাস রোডে বরাবর, অহন রোডে তো দাঁড়ায় চারটা গাড়ি দিত আমাদের, হঠাৎ করে সাই দিয়ে সব বলে আমি মাস রোডে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি আমি গাড়ি সাইডে নিছি। ভয়াবহ পরিস্থিতি, এরকম একটা শব্দ শুই না, বৃষ্টি ঝড় তুফান দেখি আমরা ভিতরে ভাঙি। আর হের আরে পয়গম্বরে ডাইরেক্ট বলতেছে দিন তারিখ একেবারে ফিক্সড করা হয়েছে, আগামী এতদিন পরে গজব আসবে, তোমরা ধ্বংস হবে। ভয় পাওয়ার কথা না, এরার ভিতরে বই নি পয়গম্বর ভয় সব বনাশি তারে শয়তানে তুলা তুলি লড়াইছে না, খুব বেশি লড়াইছে পয়গম্বর। ইউনুস তার বিবি এবং দুই সন্তান লইয়া এলাকা ছাইরা দিয়ে গেছে, তোরা থাক গজবে তোরা ধ্বংস করুক আমি যাই, চল্লিশ বছর তোরা দাওয়াত দিছি তোরা মানুষ হচ্ছে অন আল্লাহ তোরা ধরবো আমি যাই। ইউনুস নবী তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে চলে গেল গ্রাম ছাইরা, মনে করেন জেলা ছাইরা আরেক জেলা গেছে, অনেক দিন গেছে আর বেশি কদিন, দুই দিন দিয়ে আইসে তিন দিন, যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে এরা চিন্তা করে গেছে ঘটনাটা কি, যদি গজব আইসা পড়ে এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না, জ্ঞানী মানুষ হতো তা, এরা সবাই নিয়ে বসে আর বললো শুনো চল্লিশ বছর টানা ইউনুস আমাদের কাছে তার একত্ববাদী খোদার দাওয়াত দিছে, আমরা তার সঙ্গে টিটকারি মস্কারি করছি, তারা মারধর করছি, রক্তাক্ত করছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, কালেমার দাওয়াত আমরা গ্রহণ করি নাই, কোনোদিন সে গজবের কথা বলে নাই, এত বৎসর পরে আমাদেরকে বলছে গজব আসবে, এরপর আমরা দিন তারিখ বলছি, সে দিন তারিখ আমাদেরকে বলে গেছে, এখন মাত্র আছে একদিন, কারণ আমরা যে ঘুডাঙ্গি দেখাইতেছি বেডাগিরি দেখাইতেছি, আর যদি এসে পড়ে মনে করে ইউনুসে যা বলছে তা যদি সত্য হয়ে যায় আমাদের করণীয় কি, কথা তো ঠিক, নিজে তো একবারও চিন্তা করছি যদি এদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটা গ্রাজুয়েট লোক, শিক্ষিত পড়ালেখা করছে, এখন শুনো আমি কিছু লেখাপড়া করছি, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি, যখন গজব আসত তখন নবীরা এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যেত, হয় যদি ইউনুস এলাকার ভিতরে থাকে তাহলে 100% গজব আসবে না, আর যদি এলাকার ভিতরে ইউনুস না থাকে তাহলে বুঝে নিবে 100% গজব আসবে, অপেক্ষা করো ভিতরেটা বয় ঢুকছিনি মেরা পথে, একটা কাজ করো আমরা সকল থেকে 4-5 জন যাও ঘুরারে এলাকাটা তালাশ করো ইউনুস কোথায় আছে, এরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরে তালাশ করছে কোথাও ইউনুস নবী নাই, ছিল তো কথা ঠিক হই গজব আসলে নবীরা থাকে না, এমন গিয়া কয়ও পুরাড়া কিছু কোনো স্থানা তালাশ করছে বেশি কোথাও বাদ রাখছে, তো তাহলে কি বোঝা যায়, বোঝা যায় গজব আসবে, এরা ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে, যে ঘটনা তো সত্য, আমরা যখন বেটাগিরি দেখেছি গজব তাই বলতে বলতে রাত পহালো সকাল হয়ে গেল, তার মানে তৃতীয় দিন শুরু গজবের দিন, যে সকাল হয়েছে এরা তাকায় দেখে আকাশের রং স্বাভাবিক না অস্বাভাবিক, রং পরিবর্তন হয়ে গেছে, আমরা সবসময় আকাশের রং দেখি কিরকম সবুজ, হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব, ভয় লাগবো নি, এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে, যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে, বলুন এরা বুঝতে পারছিনি গজব আসবে, আল্লাহ কথা বলে না দিই, এরা বুঝালেছিল গজব আসতেছে, লক্ষণ খারাপ, এক তো হলো আকাশের রং পরিবর্তন, দুই নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ, লক্ষণ খুব খারাপ, এরা বুঝছে যে আল্লাহ আমরা বুঝালেছে, ইউনুস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হব 100% আমরা ধ্বংস, সন্দেহ নাই, এখন করণীয় কি, বলো করণীয় কি, ইউনুস তো নাই, ইউনুস থাকলে দৌড়ে যাইতাম গিয়া হাওয়া তো দূরে মাপটা চাইলিতাম, ইউনুস তো নাই এখন করণীয় কি, বলে আমরা যা পারি তাই করি, সব মানুষ ঘর থেকে বাইরে মাঠে আসছে, আইয়া কান্নাকাটি শুরু করছে, এমন কান্না শুরু করছে, এরা নিজেরা অনুতপ্ত আমাদের অপরাধের জন্য আমরাই দায়ী, কি করছে কান্না শুরু করছে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজেন নূর মাছ ওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল বাঁচার কোনো সুযোগ নাই, ইউনূস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম ইউনূস আমরা অন্যায় করছি অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ইমান আনব, কিন্তু সুযোগ তো নাই। ইউনূসকে কোথাও পাওয়া যায় না। নিনোয়া নামক শহরের মানুষগুলি কান্নার রুল করাইয়া দিল, মাঠের মধ্যে আইসা সেজদায় পড়া কান্দে আর বলে মালিক বুঝতে পারি না অন্যায় করছি অপরাধ করছি, আল্লাহ আপনার পয়গম্বর উপরে জুলুম করছিল, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি, আল্লাহ আপনার নবী আমাদের দ্বারে 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 কালেমা দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি, আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি, আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ অন্যায় করছি অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো হায় রে ইউনূস যদি আজকে থাকত আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি গজব তো আমাদেরকে ধরে। এদের মধ্যে একজন বলল আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ইমান আনব, আমরা যদি তার রবের উপরে ইমান আনি তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনোয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ইমান আনছে, সবাই ইমান আনছে, ইমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ইমান আনার পরে যখন কান্না শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো গজব দেই না ফরমানের উপরে, কিন্তু নিনোয়া নামক শহরের মধ্যে কোনো না ফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ইমান আনছে আমি আল্লাহর উপরে, ইমানদারের উপরে তো গজব দেওয়া যায়, আমি তো গজব দেওয়ার কথা ছিল না ফরমানের উপরে, এখন তো আর কেউ না ফরমান করে না, সব আমি আল্লাহর উপর মানছি। আল্লাহ বলে জিব্রাইল নেই আমি গজব উঠায় নেব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই সব ইমানদার, আল্লাহ তাদের ইমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল, যখন কবুল করে ফেলেছে আল্লাহ আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে, সুবহানাল্লাহ, এই বিকট থেকে বিকট আওয়াজ আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, নিনোয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে, সুবহানাল্লাহ, সব মানুষ কালেমা গজব উঠায় আনিছে, কারণ গজব দেখার উপরে কথা বন্ধা দিন আফরমানের উপরে গজব, এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ, কথা বন্ধা দিন বাস্তব না বাস্তব, বললে তো চাকরি থাকে না, কিন্তু মুখ দিয়া তো অনেক কিছু আমরা বলতে চাই, দুইটা কারণে বলতে পারেন, একটা হলো কিরামান কাতিবি, চতুর্দিকে কিরামান কাতিবি, এদের ভয়ে হক কথা দিয়ে বলতে পারি, চিন্তা করেন গজব আসবে না কি করে, এই যে দুবাই কিছুদিন আগে আপনারা বন্যা দেখছেন, আপনারা জন্মের ভুলির বন্যা দেখছেন নি দুবাইতে, দুবাই বন্যাটা হইতো না কেন, বিশ্বের যত আসাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়, দুবাই শহরে যারা গেছেন আমি নিজে গেছি শহরে আমি দেখি, ইউরোপ কান্ট্রিও তারা পিছনে ফেলাই দিতেছে, এত উন্নত দেশ অথচ এটা মুসলিম দেশ,
এমন কোন আসাম নাই যে ডুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে কি নাই বলেন ডুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে আর আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নাই যে ডুবাইতে হয় না। আল্লাহ ধরছেনি? হ্যাঁ, কথা কোন ধরছেনি? পাকড়াও করছে, এমন সাইজ করা করছে আল্লাহ। জন্মের পরে এরম বৃষ্টি আর এরম বন্যা দেখছি, অমানে সাইজ করছে। নদী দিয়া যেভাবে নৌকা বাসে, এরা হাই রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাসতে বাসতে গেছে। আল্লাহ ধরছে করবেন না? ওই হন দিতে সৌদি রে দোষ ধরতো না দেখি, তাও কি আহাম পোহাম কম করেনি? মাতি না দেন না তাকায়া দেখেন আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে আরবরা কি করে? আরবরা করছে না কি কি ভূমিকাটা রাখছে বলে? এরা যদি তেল খালি বন্ধ করে দেয় পৃথিবী সব অসল। দাদা হ্যাঁ হ্যাঁ, জ্ঞানের রাম আমাদের সাথে এদের ভালো সম্পর্ক, নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক, এই জন্য আল্লাহ ধরছে। আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই। বাংলাদেশে ধরতো না কেমন? বাংলাদেশে কি আহাম পুহাম কম হয়? হ্যাঁ মাতেন না দি, যে দেশে ছয় বছরের শিশুকেও দর্শন থেকে বাদ রাখে না, আশি বছরের বৃদ্ধার থেকে ছয় বছরের শিশুকে পর্যন্ত দর্শন করে হত্যা করা হয়, এই দেশে গজব হয় তো কয়েক কথা হয় না? মিথ্যা মামলা দিয়ে আলেমুল আমাদেরকে সাত দেওয়ালের ভিতরে বন্দি করে যেই দেশে রাখা হয় গজব হয় তো তাই তো কথা হয় না? এর লিগে কই সাবধান, আহাম পুহাম অতিরিক্ত হওয়ার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করতেছে। যেই সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি হচ্ছে না, যে সময় বৃষ্টির দরকার নাই এই সময় এমন বৃষ্টি হয় যে মানুষের ঘর বাড়ি বাসা লেগে যায়। এইগুলা গজব, এগুলা কি বুঝেন না? কেটে অনাবৃষ্টি এটা আমাদের জন্য আল্লাহ নারাজ আমাদের উপর, কারণ জমিনে গুনাহ হচ্ছে। কোন গুনাহটা নাই এখন সোনার বাংলাদেশ আমার কম? কোন গুনাহটা নাই বলে? হ্যাঁ বাংলাদেশে গুনাহ কম? আ খাম পু খাম দিনের খাম রাত্রের খাম কোন খাম কি বাংলাদেশে বাদ আছে? এই জন্য আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য, আপনারা মসজিদও খান্দেন, আলেমরা মাহফিল করাইতেছে খান যাইতেছে, চোখের বাণী ছাড়তেছে যে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টি দেন বৃষ্টি দেন। প্রায় সময় বলি আরে উলামায়ে কেরাম কানলে কি হবে, জনগণ কানলে কি হবে? অপরাধ কি উলামায়ে কেরাম করতেছে? অপরাধ কি জনগণ করতেছে? আমি তো কথা বলি যে যদি তৌবা করতে হয় 300 MP সহ প্রধানমন্ত্রী সহ তৌবা করতে হবে। প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে পার্লামেন্টে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে যদি তৌবা করে খোদার কসম গজব দূর হয়ে যাবে। তৌবা আমরা করি তোদের দরদে দরিদ্র হইয়া, তোদের আখাম কুখাম দেখার জন্য উলামায়ে কেরাম কান্দে, তোদের আখামের জন্য জমিনে গজব আসে, আর আমাদের উলামায়ে কেরাম কান্দা কাটি কইরা আল্লাহর দরবার থেকে মেঘলামা। তোরা আখাম করস, উচিত ছিল তোরা তৌবা করা, উচিত ছিল প্রশাসন তৌবা করা, উচিত ছিল দেশের প্রধানমন্ত্রী তৌবা করা। এর ফরও আমাদেরকে সাধুবাদ তো দূরের কথা, আরো টিটকারি মস্কারি বাস্তব না বাস্তব? তিনি জাতির আল্লাহ গজব দিত না দেখি, তার তোর যেই জায়গাতে গুনা হয় আল্লাহ সেই জায়গাতে গজব দেয়। নিনওয়া নামক শহরের মানুষ পাপ করতে 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 40 বছর নবীর এরা জ্বালাইছে মারছে, আল্লাহ গজব দিবে কিন্তু এখন সবাই কালেমা বলছে, সবাই ঈমান আনছে, নাফরমানি ছেড়ে দিছে, আল্লাহ গজব উঠায় আনছে। এর দ্বারা কি শিখলেন? এখনো যদি বাংলাদেশে গুনাহ ছেড়ে দেয়, যদি মানুষ তওবা করে আল্লাহ গজব উঠায় আনবে। কথা বলেন না দি? নিনওয়া নামক মানুষ, নিনওয়া নামক শহরে 4 লক্ষ মানুষ কালেমা করছে, তওবা করছে, আল্লাহ গ্রহণ করছে, গজব উঠায় আনছে। কিন্তু গজব উঠায় নিছে সাহেব? হজরত ইউনুস নবী তারই কাহিনী জানা, ইউনুস নবী তো অনেক দূরে, তো এই মনে করেন কিশোরগঞ্জের একজন লোক দেখায় গিয়া মনে করেন বলল যে হুজুর আপনি যে কইলেন কিশোরগঞ্জের মানুষকে আল্লাহ একেবারে মাটির সাথে মিশাই দিব ধ্বংস করে দিব মানুষ সব মারা যাবে, ও আমি জানি কিশোরগঞ্জ থেকে আইনা যেরকম আছি রকম কোনো গজব হয়েছে না, কেউ মরছেও না, কোনো সমস্যা হয়েছে। ওই নিনওয়া নামক শহর থেকে একজন মানুষ ইউনুস নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বলতেছে যে আপনি যে বললেন যে ওই শহরের মানুষ সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ গজব দিব, ও আমি যখন খালি এলাম গজব টজব নাই, কেউ মরছেও নাই, কেউ ধ্বংস হয়েছে। ইউনুস নবী ঘটি কিতাব
কিন্তু এই লোকে একবারও কয় না যে তারা কালেমা ভরে ঈমান আনছে। কথাটা বুঝছেন নি? এই কথা কইলে কি সমস্যা সমাধান হয়ে যাচ্ছে? এই কথা ভাই আমি যে গিয়া এখন দেখাইলাম কোন গজব নাই, মানুষও ধ্বংস হয়েছে না আগের মতো। আমি এটি কেড়ে কইলে এরপরে দিন তারিখ চাইছে, গজবের দিন তারিখ দিয়েছে, এখন যে গজব আইছে না আর মরছে না। আমি যদি শহরে ঢুকি কইব এ মিয়া আমার হুমকি দিলা কেন মারবো নি? ইউনুস নবী আমার জানে মারিলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত কি নিছে? উনি আর এই শহরে যাবে না, মেরি লিব আমার। এই যে উনি যাবে না, এটা কি আল্লাহর সিদ্ধান্ত না ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত? এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি কয় আমি গেলে আমার এরা মারবো, সুতরাং আমি আর এই গ্রামেই ঢুকবো না। এই সিদ্ধান্তটা ওনার একান্ত ব্যক্তিগত, এটা আল্লাহর পক্ষ থেকে না। আর ওনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে আল্লাহ এই সিদ্ধান্তটার উপরে খুশি হন নাই। আল্লাহ এই সিদ্ধান্তের উপরে কি হয়েছে না? উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়া বলল যে আমি দেশ ছেড়ে এখন আগে তো আসলাম যে একটা জেলার ভিতরে দেশটাই আমি ছেড়ে দিই, দেশ ছেড়ে আমি বিদেশ যাবো গা, ই এলাকাতে আর আসবো। এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনার স্ত্রী এবং ওনার দুই ছেলে লইয়া যখন উনি দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছে, আল্লাহর কাছে এটা মোটেও পছন্দ হয়েছে। উনি মনে করছে আমার তো এটার অপরাধ না, আমি আর 40 বছর তো দাওয়াত দিছি, এরা কালেমা পড়ছে না, আল্লাহর কাছে গজবের কথা বলছি, আল্লাহই কইলো 3 দিন পরে গজব দিব, এখন গজব দিছে না তো দোষ আমার কিটা? মানে এরা কাছে আমি কালা রইছি না, আমি গেলে তোমার মারবো, সুতরাং আমার উচিত দেশ ছেড়ে দেওয়া। উনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে দেশ ছেড়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আল্লাহ পছন্দ করে নাই বিদায় ওনারা ধরে নিছে। উনি আল্লাহকে ছেড়ে দিছে না পাকড়াও করছে? আল্লাহ পাকড়াও করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজন্নুন ওয়ালার ঘটনা তোমরা শোনো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রী এবং দুইটা সন্তান লইয়া দেশ ছাইরা বিদেশ যাওয়ার একটা সিদ্ধান্ত নিল। ইউনুস নবীর এই সিদ্ধান্তের উপরে মালিক কোনো সময় খুশি হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি না হওয়ার কারণে ওনারে পাকড়াও করছে। উনি ওনার স্ত্রী লইয়া সন্তান লইয়া যখন বিদেশ যাবে রাস্তার মধ্যে কিছু বকাটে লোক ওনারা করছে। বকাটে লোক বুঝুননি, চরিত্র খারাপ আউল ফাউল কিছু লোক থাকে না, এদেরকে বকাটে বল রাস্তার মধ্যে আটকায় বলতেছে হুজুর আপনি আর আপনার সন্তান লিয়ে যান গা, কিন্তু আপনার বোর্ডারে দিয়ে যান গা, আউজুবিল্লাহ শুনি বোর্ডারে দিয়ে যান গা। ইউনুস নবী কয় মেয়ে ভয় কাম্ব, তুমি আমার স্ত্রী তুমি এটা কি থাকো? বলে হ্যাঁ, কিন্তু আমরা হুজুর হুজুর আপনার ওয়াজ না আমরা সুস্থ না, আপনি সুজা যান বোর্ডারে দিয়ে যান, এটা আমার বসের অর্ডার। এখন দেখতেছে তারা এমন অবস্থা শুরু করতেছে যে উনার বিবিরে রাখবে এদেরকে মাফ করবে। উনার বিবি বলল যে স্বামী আপনি আপনার গন্তব্যে চলে যান, আমাকে আল্লাহর উপরে ছেড়ে দেন, আমার ইজ্জতের হেফাজত আল্লাহ করবে। মুসলিম উনার বিবিরে এই বকাটাদের হাতে দিয়া ওই যাওয়া শুরু করছে। উনার দুই ছেলে ইয়াদ রাখেন দর্শিনী আল্লাহ কথা পায় না, পাকড়াও খালি শুরু হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরে দেশ ছেড়ে বিদেশ যাবে,
দেশের বিদেশ যাবে মাঝখানে একটা নদী অতিক্রম করে যেতে হয়। নদীটা একটু পার হইয়া পরে জাহাজ গিয়ে উঠবো। চিন্তা করলো এটা বাড়িতে গেল তো দুই ছেলে একসাথে নিয়ে পার হওয়া সম্ভব না। একজনটা দেখছে নদীর পারে, আর একজনটা কুলে নিয়ে জাহাজে উঠবে এমন সময় এক মাছ আবার চলে গেছে। হ্যাঁ কথা বুঝতেছেন না? আমার ছোট বাচ্চাটারে তাফা দিয়া মাছ লয়ে গেছে, ধরছি নি আল্লাহ। কথা বল না, সিদ্ধান্ত কি আল্লাহর পক্ষ থেকে না উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছিল? এই ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বেজা ধরে গেছে। এখন উনি চিন্তা করলো ছেলে দিলে গেল গা দৌড়ায় গেছে বড় ছেলেটাকে ধরার জন্য। বড় ছেলেটাকে ধরতে ধরতে একটা বাঘেলেও দৌড় মারছে। কিতা বুঝলেন? ধরছি না আল্লাহ। কথা দিয়ে না বিরক্ত লাগতেছি না আপনারা? ছোট ছেলেটারে তাফা দিয়া মাছে নিল, আর বড় ছেলেটারে বাঘে নিয়ে গেছে, বিবিটারে বকাটারে আটকাই দিছে। উনি করছিনি মুসিবত, আল্লাহ ফাঁকরাও করছিনি, সিদ্ধান্ত আল্লাহর না ওনার ব্যক্তিগত ছিল। উনি বারাক্রান্ত মন নিয়ে, মনটা খুব খারাপ, বিবিও হারাইলো দুইটা বাচ্চা হারাই, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ করেন, উনি দেশেরই দিব। এখন উনি গিয়া যাত্রীবাহী জাহাজে উঠছে, যে জাহাজ দিয়া দেশের আরেক দেশে যাচ্ছে। ইউনুস আলাইহিস সালাম যখন নদী পার হইয়া যাত্রীবাহী জাহাজে উনি ভ্রমণ করলেন, এমত অবস্থায় জাহাজ তার যাত্রী নিয়ে যখন গন্তব্যে উদ্যোগে রওনা দিল, মাঝখানে গিয়ে এখন জাহাজ থেকে জায়গা দিল, এক জায়গা ঘুরতেছে জাহাজ সাগরের মাঝখানেই ঘুরতেছে। কোন লোক আছে যে কোন ধরনের অপরাধ করছে যার কারণে আজকে আমাদের মুসিবত, এখন কি করণীয়? করণীয় হইলো লোক বেশি উঠে গেছে, দুই একজন উড়াইয়া ভানি ফলাইছে, কইলে গিয়া জাহাজ যদি ঠিক হয় সবাই মরা তো লাভ নাই। না না সবাই মরতো, দুই একজন মরুক, কেটা মরবা প্রস্তুত নেও, না এটা সম্ভব না। আচ্ছা কোন চায় না আপনারা কেন যারা সবাই বসে সবাই তো জাহাজ উঠে না, আমি গেলে তো দুই একজন লাভ দেন সাগরে, কেউ রাজি হইব? এখন এরা কয় দুই একজন তো লাভ দিতেই বলে তো জাহাজ চলবে না, হয় তখন তো আলাপ বাদ দেন, মিয়া কেন দাব দিব, কেউ কি দাব দিতে রাজি? ওগুলো করণীয় কি? লটারির মধ্যে যার নাম উঠবে তারা আমরা দৈরা সাগরে ফলাই দিব, তখন তুমি নিজে বুঝে নেবা যেটা তোমার কপালের দোষ, তোমার ভাগ্যের ব্যাপার, এটা মানে নিবা। যখন তোমার নাম উঠবো তুমি বুঝবা যে এটা কিতা করবো, আমার ভাগ্য লেখা ছিল সাগরে লাভ দেওয়া, কিছু করার নাই, যেটা ভাগ্যের উপরে ছেড়ে দিবা। এটা ঠিক, যার নাম উঠবে আমরা নিজেরা বুঝে নিবো যেটা আমার কপালের দোষ। এখন লটারি টান দিবে, লটারি টান দিতে গিয়ে সর্বপ্রথম যে নামটা উঠছে ছিল ইউনুস আলাইহিস সালাম। ওনারা কিছু বুঝতেছেন? কথা বল না, বুঝতেছেন না কিছু? বড় মুসিবত, হ্যাঁ মুসিবত খালি শুরু হয়েছে, আল্লাহ তাআলা খালি শুরু হয়েছে। ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه. هي ما سمعنا الغرنا خلي شروع يسي ربي كريم مولي ما سمعنا جقر ما سمعنا من يونس عليه الصلاة والسلام جقر جهاز ربيتون بوشا মানুষ গুনা লটারি নিয়ে যখন নাম টান দিল, ইউনুস আলাইহিস সালামের নাম উঠে গেছে প্রথম। যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে এরা ইউনুস নবীর ভাই, ইউনুস করাও ইউনুস নবীর ভাই, এরা সকলেই ইউনুস নবীর দিকে তাকাইল, অভাব হইয়া তাকাই আছে, সব বনা সব। এই লোক কোনোদিন অপরাধী হতে পারে না, আর এই লোককে আমরা সাগরে ফেলাই বল, যদি আমরা এই লোককে সাগরে ফেলাই এতক্ষণ পানির উপরে জাহাজ ঘুরছে, কিছুক্ষণ পরে পানির নিচে ঘুরবো, কারণ উনি তো আল্লাহ আলমানের চেহারা দেখে নবীদের চেহারা, সুবাহান আল্লাহ। হ্যাঁ নবীদের চেহারা কি আপনার আমার মতো? নবীদের চেহারা, নবীদের চেহারা, এরা দেখে সব কোনা এই লোক ফালাইলে বিপদ আরো কমতনাতে বাড়বে, ওইটা ভুলে উঠছে আবার, ভুলে উঠছে আবার।
আবার লটারির টান দিছে, আবার ইউনুস নবীর নাম। ইউনুস নবী কো কয়ো কোনো লাভ কয়ো কোনো লাভ, আমি অফড়া দেব, আমারে ভানি ফলাই দাও, সব সমাধান হয়ে যাবে। এরা কইছো সব বনাস কি কথা কই না, আপনারে তো আমরা ভানি ফলাই, বিপদ আমরা পারব, কয়টা পুলুর যা পারতে, আবার লটারি টান দিল, আবারও ইউনুস নবীর নাম। কথা বুঝতেছেন আমা? আবার ইউনুস নবী এরা ভয় ঘটন না, পাঁচবার ছয়বার দশবার দেওয়ার পর ইউনুস নবীর নাম হচ্ছে। এখন শেষে আল্লাহ রাসূল মাফ করে দিন, চেষ্টা করছি আপনার বাঁচাইতে, কোনো লাভ নেই, তারপরে আপনার নাম উঠে ঘটনাটা ঘটছে, দুইরা ভানি চলে যাবে, বহুত চেষ্টা করছি বাঁচাই পাবো। ইউনুস নবীর এরা দুইরা সাগর ভালো পানি পড়তে পারে না, মাছে এগিয়ে গেছে, কথা বুঝতেছে? পাকড়াও করছে কে, খালি এটা হিসাব রাখেন কি পরিমাণ ধরছে। ইউনুস আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ বলে দিলেন, মাছওয়ালার ঘটনা আমি বর্ণনা করতেছি, মাছওয়ালা মাছের পেটের ভিতরে চলে গেল, ব্যাপারে মালিক বলেন, মাছওয়ালার ঘটনা শুনো, মাছওয়ালা কি ঘটনাটা ঘটাইছে? ইউনুস আলাইহিসসালাম বলেন, মাছের পেটের ভিতরে অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর চলে গেল, অন্ধকারের পর অন্ধকার, বিভিন্ন তাফসিরে আছে প্রথম যেই মাছটা ওনাকে গিলে ফেললো, এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো, দুইটা মাছের পেটের ভিতরে, এমনকি পানির অত পানির একেবারে তলদেশে, তার মানে পানির অন্ধকার, দুইটা মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার, ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে চলে গেল। আল্লাহ বলে, মাছরে আমি গিলার অনুমতি দিলাম, হজম করার অনুমতি দেই নাই। আল্লাহ মাছের হজম শক্তি নষ্ট করে দিল, মাছের পেটির ভিতরে যখন চলে গেল, অন্ধকারের ভিতরে অন্ধকার, ইউনুস নবী মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, নিজের অপরাধ উনি নিজেই স্বীকার করতে লাগলো, আর বলতে লাগলো, না ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। এই যুবক ভাইয়েরা, একবার পড়তে আপনাদের বড় কষ্ট হয়, জোর করে আপনাদেরকে পড়াইছি, জোর করে পড়ানোর কারণে অনেকে বিরক্ত হইতে পারেন, কিন্তু এই তাসবিহটা ইউনুস আলাইহিসসালাম প্রায় 150,000 পড়ছে। এই যুবক ভাইয়েরা, ইউনুস আলাইহিসসালাম ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারলো, অপরাধ করে ফেলেছি, আমি আমার মালিকের সিদ্ধান্তের বাহিরে ব্যক্তিগত সিদ্ধান্ত নিছি, তাই নিজেই বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে লাগলো, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মাবুদ ছাড়া কোনো উপায় নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলে, মালিক আপনি ছাড়া কোনো উপায় নাই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহান শব্দ দিয়ে আল্লাহ পবিত্রতা বর্ণনা করলেন, আপনি পবিত্র, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আমি হলাম জালেমদের অন্তর্ভুক্ত, আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি, আমার আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুন, ইউনুস যদি আমার শরণাপন্ন না হইতো,
ইউনুস যদি আমার শরণাপন্ন না হইত কিয়ামত পর্যন্ত আমি ইউনুস রে মাছের পেটের ভিতরে ধরে রেখে দিতাম। আপনারা কি বুঝতেছেন? এ মনিটরে সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান, এখন বাড়ান বাড়ান ফুল বাড়ান। বলুন, ইউনুস যদি আল্লাহর শরণাপন্ন না হইত মাছের পেটের ভিতরে কতদিন রাখত? আমি অনুষকে কেমন পর্যন্ত মাসের পেটের ভিতরে রেখে দিতাম। অনুষ সর্বপ্রথম মুসিবতের মধ্যে পড়ে, সর্বপ্রথম বিপদের মধ্যে পড়ে, কার শরণাপন্ন হয়েছে? আরো জুড়ে আওয়াজ দিয়া কিশোর বন্ধের মাছওয়ালায় কিন্তু মুসিবতের মধ্যে পড়ে সর্বপ্রথম শরণাপন্ন হইল আল্লাহ, সর্বপ্রথম শরণাপন্ন আল্লাহ। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মুসিবতের মধ্যে পড়লে সর্বপ্রথম কার শরণাপন্ন হইব? আরো জুড়ে পড়ার পরে আল্লাহ বলেন, আমি ইউনুসের ডাক শুনছি, শুধু তাই নয়, আমি তারে উদ্ধার করছি, তার পাশে দাঁড়াইছি। আল্লাহ বলেন, ফাস্তা যাবে না গভীর অন্ধকারের ভিতর থেকে অক্ষত অবস্থায় আমি তারে ফিরে আসছি। ইউনুস আমার শরণাপন্ন হয়েছে রে। ইউনুস যখন মুসিবতের মধ্যে পড়ে গেছে, ইউনুস যখন অন্ধকারের পেটের ভিতরে মাছের পেটের ভিতরে চলে গেছে, শরণাপন্ন হয়েছে আমি আল্লাহ, আমি আল্লাহ তারে অক্ষত অবস্থায় ফিরাইয়া দিলাম। ফাস্তা যাবে না লাহু ওয়ানা জাইনা ভুমিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিবুল মুমিনিন। আমি ইউনুসকে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনুসকে আমি ফিরাইয়া দিলাম। ইউনুস যখন পেটের ভিতরে গিয়ে আল্লাহ শরণাপন্ন হয়েছে, আল্লাহ মাছের পেটের ভিতরে বেদনা সৃষ্টি করে, ব্যথা সৃষ্টি করে দিল, মাছটা ব্যথায় পাগল হয়ে যায়। একটা পর্দে মাছটা বমি করে ইউনুস নবীর জমিনে ফিরাইয়া দিছে। জুরে কোন ইউনুস নবীকে আমার আল্লাহ সুস্থ অবস্থায় ফিরাইয়া দিল। এখানে শেষ নয়, ইউনুসকে শুধু বাঁচাইলাম এমনটা নয় গো, ইউনুসকে বাঁচাইলাম এমনটা নয়, কিয়ামত পর্যন্ত যদি কোনো মুমিন আর মুমিনা আমি আল্লাহর দরবারে শরণাপন্ন হয়, মুসিবতে পড়লে যদি আমি আল্লাহরে ডাকে, মুসিবতে পড়িয়া যদি আমি আল্লাহর শরণাপন্ন হয়, ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে এইভাবেই হেফাজত করব। এখান থেকে স্পষ্ট, ইউনুস নবীর যে মালিক বাঁচাইল সেই মালিক এখনো আছে। আমরা যদি মুসিবতে পইরা ডাক দেই আল্লাহরে বাঁচাইতে পারবে, কথা বন্যা দি তা দুর্বল আছে। তাহলে এখান থেকে বোঝা গেল মুসিবতের মধ্যে পড়লে কারে সর্বপ্রথম ডাক দিব? আমরা দেশে মুসিবতে পড়লে কয় যদি উদ্ধার হইতে পারি, বড় একটা গুরু মান্য করলাম। এই মুসিবতে পড়ে অনেক মানুষ এখন এই যুগে আইসাও বাবারে ডাকে, বাস্তব না বাস্তব? আমার মালিক বলে বাংলা শুন,
আমি আল্লাহ তারে মাছের পেটের ভিতর থেকে যদি উদ্ধার করতে পারি, আমার বান্দা যদি মুসিবতে পড়িরা আমার ডাক দেয় আমি আল্লাহ তারে উদ্ধার করব। আমি ঘোষণা দিয়ে রাখছি ওয়াকাদালিকা মুনজিল মুমিনিন, মুমিনকে হেফাজত করব যদি আমি আল্লাহর শরণাপন্ন হই। এমন মুসিবতে পড়িরা যদি কেউ হয় বাবা যদি উদ্ধার হইতে পারি তোমার দরবারে গরু দিব, এটা খানে ডাকলো বাবা।